আসসালামু আলাইকুম, আমি নাইম আছি আপনাদের সাথে। তো আজকে আমি দেখাবো আপনার কিভাবে অনলাইনে ইলেকট্রিক্যাল লাইসেন্সের আবেদন করবেন, এবং সেটা আপনার নিজের মোবাইল দিয়ে আপনি কম্পিউটার দিয়েও করতে পারবেন অথবা মোবাইল দিয়েও করতে পারবেন। তো যেহেতু এখন সবাই স্মার্টফোন ব্যবহার করে হাতে হাতে, তো আপনি নিজেই মোবাইল দিয়ে এখন অ্যাপ্লাই করতে পারবেন। তো মোবাইল দিয়ে কীভাবে অ্যাপ্লাই করবেন দেখেন সেটা। তো এই জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার নেবেন, আমি ক্রোমে ঢুকলাম। তো ক্রোমে ঢোকার পরে তো দেখেন, ক্রোমে ঢোকার পরে আমি এখানে অ্যাড্রেস দেব। অ্যাড্রেসটা হলো কি, www.oeci, দেখেন যে আসছে নিচে ওএসিআই, এটা আমি ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে এই যে ওএসিএ সার্ভিস পোর্টাল আছে, ওএসিএ সার্ভিস পোর্টাল, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন যদি করা থাকে তাহলে লগইন হবে। রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু সহজ একটা টেকনিক ফলো করবেন। রেজিস্ট্রেশন ক্লিক করলে এখানে নাম দিবেন, এনআইডি কার্ড দিয়ে লেখা আছে অ্যাজ পার এনআইডি, এনআইডি কার্ড অনুযায়ী নাম দিবেন, তারপরে জেন্ডার মানে ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করবেন, তারপরে মোবাইল নাম্বার, ইমেল এবং পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা রিপাসওয়ার্ড করবেন। তো যেহেতু আমার এটা আমার রেজিস্ট্রেশন করা আছে, সেহেতু আমি এখন লগইনে দিয়ে আমি আমার পাসওয়ার্ড এবং আইডি দিলাম, ফোন নাম্বার। তো এখন এখানে লগইন করার পরে আপনারা লগইন যখন করবেন, লগইন করার পরে এখানে অ্যাপ্লিকেশনে যাবেন। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর ইলেকট্রিক্যাল পারমিট অ্যাপ্লিকেশন এখানে যাবেন। এখানে তারপর দেখেন ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক কারিগরি পারমিট পরীক্ষা অংশগ্রহণের শর্তাবলী, এটা পড়ে নেবেন। এবং আপনার কী কী লাগবে এটা করতে দেখেন, চালানের স্ক্যান কপি, জাতীয় পরিচয়পত্র, প্রার্থী সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষর, এগুলো সবই কিন্তু স্ক্যান কপি লাগবে। আর আপনার যে চালানের স্ক্যান কপি সেটা কীভাবে নেবেন, চালান ব্যাংক যে চালান সেটা আপনি ব্যাংকের আশেপাশে যে কোনো ফটোকপির একটা দোকানে বলবেন যে আমি একটা ব্যাংক চালান করব, এটার একটা কপি দেন, তো তারা আপনাকে একটা কপি দেবে, ওই কপিটা আপনি পূরণ করবেন। পূরণ করার পরে ওইটার দুইটা আরও ফটোকপি করবেন, মোট তিনটা স্টেপলার করে ব্যাংকে জমা দেবেন, এবং জমা দিলে আপনার একটা কপি দেবে, ওই কপিটা নিয়ে স্ক্যান করে ওইটার স্ক্যান কপি আপলোড করতে হবে, সেটা হচ্ছে চালানের স্ক্যান কপি। এবং ওই চালানের স্ক্যান কপিতে আপনার কোন কোডে আপনি টাকাটা জমা দেবেন সেই কোডটা এখানে দেওয়া আছে, দেখেন 15631408545 কোডে জমা দেবেন। এবং কত টাকা জমা দেবেন সেটা হলো দেখেন শ্রেণী, যদি সির জন্য করেন তাহলে 90, বিসির জন্য 240, এবিসির 540, এ 300, বি 150, এবি 450, এটা হলো ব্যাংক ডাইপ করবেন যে ওইটা। আর সেন্টার ফিস এটা, এইগুলো দেখেন সেন্টার ফিস হলো আপনার মোবাইলের মাধ্যমে আপনি নগদ বিকাশ এগুলো টাকা ঢোকায় রাখুন মোবাইল ব্যাঙ্কিংয়ে, এবং এইটা সেন্টার ফিস দিবেন। আপনি যখন ওই সব কাগজপত্রগুলো আপলোড দেবেন ওইখানে আপনার সেন্টার ফিসের একটা অপশন থাকবে, ওই সেন্টার ফিসে গিয়ে আপনি এই পেমেন্টটা করে দেবেন। এবিসির জন্য হলে 618 টাকার মতো কাটবে, মানে কিছু টাকা বেশি কাটে। তো এটা দেখেন, এই তো যাই হোক, এগুলো সব কিছু আপনার পড়া হয়ে গেলে আপনি এগ্রিতে দিলেন। দেওয়ার পর এখানে নাম দিবেন, নাম, আইডি কার্ড আপনার, তারপর মোবাইল নাম্বার যা যা আছে সব কিছু, পিতার নাম, মাতার নাম সব কিছু দিলেন, ঠিক আছে, সব কিছু, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস সব দেওয়ার পরে এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা, এখানে এক্সাম নেই, মানে এখানে হবে আপনার এসএসসি, যেটাই করা থাকে আপনার, ওইটা মেজর সাবজেক্টস আর্টস না কমার্স সায়েন্স, সেটা কোন প্রতিষ্ঠান থেকে করছেন। আর এখানে আর অপশান আছেন, এইটা যেন কী করবেন, এটা তো আপনারা রোটেট করবেন, রোটেট করলেই বাকিগুলো পূরণ করবেন, কোন সালে পাস করছেন। এগুলো তো আবার টেকনিক্যাল ট্রেনিং, দেখেন এখানে ট্রেনিং নেম, এগুলো কিন্তু এখন কীভাবে লিখবেন দেখেন, এখানে কিন্তু এখন লেখা যাবে না, তাহলে অ্যাড অপশান আছে, অ্যাডে চাপ দিলে অপশানগুলো আসছে, এবার রিমুভ দিলে শেষ, অ্যাড ট্রেনিং নেম, আপনি যে ট্রেনিং করছেন ইলেকট্রনিক্সে করছেন না ইলেকট্রিক্যালে করছেন কোডটা, সেই ট্রেনিং নেম, তারপর প্রতিষ্ঠান, তারপর আছে মানে 6 মাসের না 1 বছরের সেটা, তারপর জব অভিজ্ঞতা, কোম্পানির নেম,
পদবি, আপনি কি ইলেকট্রিশিয়ান হিসেবে আছেন না সিনিয়র ইলেকট্রিশিয়ান হিসেবে আছেন, সেটা তবে স্টার্ট ডেট তবে এন্ড ডেট। তো এখানেও অ্যাডের অপশান আছে, আপনারা রোটেট করে নিলে বাকি অপশানগুলো পেয়ে যাবেন। এবং অ্যাটাচমেন্ট দেখেন, চুজ ফাইল, এটা এনআইডি কপির, এটা হলো পিকচার, পরেরটা হলো সিগনেচার। তো এটার কিন্তু দেখা যাচ্ছে পিক্সেল দেওয়া আছে 300 × 300 × 380। তো এই পিক্সেলটা আপনারা কীভাবে করবেন, যদি আপনার পিক্সেল ঠিক না থাকে তাহলে কিন্তু আপলোড নেবে না। সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, মোবাইলের অ্যাপস ব্যবহার করে পিকচারের রেজুলেশনটা কমিয়ে নেবেন, অথবা যখন আপনারা স্ক্যান করবেন দোকানেই তার থেকে রেজুলেশনটা কমিয়ে নেবেন। সব কিছু ঠিকঠাক হলে এই যে দেখেন, এখানে একটা টিক চিহ্ন উঠে দেবেন, দিলে এখানে সেভ অপশন আসবে, সেভ। তো যেহেতু আমার এটা করা আছে, এই কারণে সেভ অপশনটা আসে নাই, আমার এটা সেভ করা আছে। সব কিছু যখন আপনার ঠিকঠাক থাকবে, ওকে ওকে থাকলে তারপরে আপনি এই যে এখানে আছে আপনার দেখেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে প্রসেসিং অ্যাপ্লিকেশন ফিস সাবমিট, এখানে সাবমিট করা আছে, এখানে সাবমিট তখন থাকবে না। এখানে আপনি ক্লিক করে ভিতরে ঢুকবেন, এখানে ভিতরে ঢুকবেন, অথবা আপনার যে ফর্ম যে পূরণ করেন, পূরণ করার পরে ওকে দিলেই ওই অপশনে চলে যাবে, এটা আপনারা বুঝবেন। চলে যাওয়ার পরে এখানে আপনার ওই ব্যাংক ড্রাইভের কাগজটা যেটা সেইটা আপনারা আপলোড দেবেন, আর যে মোবাইলের ফিসটা ওইটা দিয়ে ওকে দিলেই তারপর ফাইনাল সাবমিট করবেন। এই যে এখানে ফাইনাল সাবমিট, ওকে দেখেন আমার ওটা সাবমিট দেখাচ্ছে, এইখানে সাবমিট দিলবেন, বাস আপনার কাজ, ওকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর তারপর যদি না বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অবশ্যই না বুঝলে আমাকে নক দিবেন, আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, ভিডিওটা আজকের মতোই এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।